তোমাদের জন্য আর তোমাদের কথা ভেবে একটা সুবিধা নিয়েছি আমি তোমাদের জন্য, যে সুবিধাটা হলো যে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও দেখে যারা ভিডিও ফলো করে এবং প্র্যাকটিস করে নিজের এক্সারসাইজগুলো করে, প্রত্যেককে আমি ফ্রিতে ট্রেনিং করবো মাসে দুদিন, কারণ আমার হাতে সময় খুব কম থাকে। তো সেই হিসেবে আমি মাসে তাদের দুদিন করে ট্রেনিং করাবো, ট্রেনিংটা টোটালি ফ্রিতে ট্রেনিং করাবো। কারণ যে সমস্ত ডাউট, ম্যাক্সিমাম যখন ট্রেনিং বোঝে ট্রেনিং করে, বাট কিছু কিছু ডাউট থাকে, প্র্যাকটিসের কিছু ফল্ট থাকে, সেই ফল্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য এবং সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য প্রত্যেককে আমি মাসে দুদিন ফ্রিতে ট্রেনিং করাবো, ঠিক আছে? তো আমি এই আমার মাঠের অ্যাড্রেস, যে আমার এলাকার হোক বা এলাকার বাইরের হোক, যত দূর থেকে আসতে হবে, যেখান থেকে আসতে হবে, আমার গ্রামের হোক গ্রামের বাইরে হোক, প্রত্যেকে সেই ডেটে, যে ডেটে আমি টাইম দেবো সেই দিনকে আমি তোমাদের ফ্রিতে ট্রেনিং করাবো। তো যারা আসতে পারবে প্রত্যেককে আমি ট্রেনিং করাবো, কোনো ভেদভাব নেই, ঠিক আছে? তো কোনো ডাউট না রেখে চলে আসবে, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, যে ভিডিওতে আমি যে ডেটে প্র্যাকটিসের কথা বলবো আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো কবে তোমাদের ট্রেনিং করাবো। কারণ আমি একটা ফিক্সড ডেট হয়তো রাখতে পারবো না, কারণ আমি একটা চাকরি করি, আমাকে যখন সময় যে কোনো সময় আমাকে অফিস বা আমার ট্রেনিং করতেও যেতে হয়, যেহেতু আমি খেলাধুলো এখনও করি, ঠিক আছে? তো আমি অ্যাড্রেস আর সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে? যে ভিডিওতে আমি বলবো এই ভিডিও তো লাস্টে দিয়ে দেবো, ভিডিও শেষে দেখে নেবে, ঠিক আছে? তো এখন ভিডিও শুরু করবো। সকলের কমেন্ট হচ্ছে যে অগ্নিবীর নিয়ে আমাকে একটা ভিডিও দাও দাদা, যে আমাদের যে আমার অগ্নিবীরে যাতে মাঠটা পাস করতে পারি, কারণ সকলের টার্গেট হচ্ছে এখন অগ্নিবীরে হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। অগ্নিবীরের মাঠ কী করে পাস করবো তার উপর বেশ করে একটা শিডিউল দাও। তো অগ্নিবীরের মাঠ পাস করতে গেলে তোমাদের বিশেষ করে একটা ভালো ওয়ার্কআউট করতে হবে, ভালো লজিক্যাল এবং ভালো প্রসেসে ওয়ার্কআউট করতে হবে, যাতে সেই ওয়ার্কআউটটা অ্যাকচুয়াল আমার টাইমিং কমানোর জন্য কাজে লাগে, ঠিক আছে? তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা আমার প্র্যাকটিস নিতে চাও, মাসে দুদিন ফ্রিতে ট্রেনিং নিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সমস্ত ভিডিও আপডেট পাও এবং আমি প্রত্যেক ভিডিওতে সেই ভিডিওতে বলে দেবো যে ভিডিওতে তোমরা যাতে প্র্যাকটিস আসতে পারো, ঠিক আছে? তো প্রথমত 1600 মিটার দৌড়াতে গেলে টার্গেট রাখতে হবে যাতে 4:30 তুমি দৌড়াতে যেতে পারো বা 5-এর নিচে দৌড়াতে পারো। সকলে হয়তো 4:30 মিনিটে দৌড়াতে পারবে না, 4:30 সেকেন্ডে, বাট 5-এর নিচে বা 5 সামথিংয়ে দৌড়াতে পারলেও তারা মাঠ পাস করবে। 4:30 বা 5-এর নিচে দৌড়াতে পারলে এক্সিলেন্টে মাঠ পাস করতে পারবে, ঠিক আছে? এবার টার্গেট রাখতে হবে যাতে এই টাইমে ঢুকতে পারি, ঠিক আছে? প্রথমত এই টাইমে ঢুকতে গেলে একটু হার্ডওয়ার্ক করতে হবে প্রত্যেককে। তো হার্ডওয়ার্ক করতে গেলে মিনিমাম সপ্তাহে 3 দিন তোমাকে সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস করতে হবে। এবার বিকেলের প্র্যাকটিসটা টোটালি থাকবে আলাদা প্র্যাকটিস, যাতে তোমার ফিটনেস লেভেলটা যাতে বাড়ে। ফিটনেস লেভেল যত বেটার হবে তোমার পারফরমেন্স তত বেটার হবে। তো ফিটনেস লেভেল তার উপর রিলেটেড, যাতে তোমার ওভারঅল ফিটনেস লেভেলটা বাড়ে এবং যাতে টাইমিং কমাতে অনেক হেল্প করে, সেই রকমভাবে আমি শিডিউলটা বানিয়েছি, ঠিক আছে? শিডিউলটা কি, প্রথমত দরকার প্রচুর পরিমাণে দম। সপ্তাহ শুরুতেই 45 মিনিট রান করবে, একটা কন্টিনিউ রান, ঠিক আছে? তার আগে এই 45 মিনিট দৌড়ানোর আগে একটু স্ট্রেচিং এক্সারসাইজ, কাপ মাসেল, হিপ মাসেলস, ব্যাক মাসেলস, হাতের শোল্ডারের সমস্ত মাসেলের একটু অ্যাক্টিভ স্ট্রেচিং এক্সারসাইজগুলো করে নেবে, ঠিক আছে? যাতে তোমার বেনিফিট হয়। তারপরে প্র্যাকটিস শেষে ফিটনেস এক্সারসাইজ করো। ফিটনেস এক্সারসাইজ কোনগুলো? ফিটনেস এক্সারসাইজ হলো সিট আপ, ব্যাক সিট আপ, ভি সিট আপ, কোর স্ট্রেংথ এক্সারসাইজ। কোর স্ট্রেংথ খুব জরুরি তোমার রানিং ইম্প্রুভ করতে গেলে। কোর স্ট্রেংথ তার যার যত বেটার তার রানিং ইম্প্রুভ হয় তত তাড়াতাড়ি। তো এটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো কোর স্ট্রেংথ এক্সারসাইজ করতে হবে। তারপর হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেচিং। তারপর হচ্ছে কুলডাউন। কুলডাউন কেন করবে তোমাদের আগে বলে দিয়েছি, কুলডাউন নিয়ে ভিডিও দেওয়া আছে, দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং স্ট্রেচিং ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবে। স্ট্রেচিং এক্সারসাইজ খুব জরুরি প্র্যাকটিসের শেষে, কারণ বডিতে যে ল্যাকটিক অ্যাসিডটা জমে যায় ওয়ার্কআউট করার পরে, সেই ল্যাকটিক অ্যাসিডটাকে ক্লিয়ার করে রিডিউস করে হচ্ছে স্ট্রেচিং আর হচ্ছে কুলডাউন। তো এটা করা খুবই জরুরি। তো বিকেলে ফিটনেস ওয়ার্কআউট করে, ফিটনেস ওয়ার্কআউটের মধ্যে তার আগে ফিটনেস ওয়ার্কআউট শুরু করার আগে 15 মিনিট জগিং করে নেবে। 15 মিনিট জগিং করার পর ফিটনেস ওয়ার্কআউট। ফিটনেস ওয়ার্কআউট নিয়ে ভিডিও দেওয়া আছে। ফিটনেস ওয়ার্কআউট হলো যে সিট আপ, পুশ আপ, হ্যাঁ, ব্যাক সিট আপ, ভি সিট আপ, যেরকম আছে ক্রোকোডাইল ওয়াক আছে, হ্যাঁ, স্টেপ আপ আছে, জাম্পিং এক্সারসাইজ আছে, সাইড স্কোয়াট আছে। তো এই ধরনের এক্সারসাইজগুলো হচ্ছে ফিটনেস ওয়ার্কআউট। তো এই ফিটনেস ওয়ার্কআউটগুলো করা খুব জরুরি, কারণ ওভারঅল একটা স্ট্রেংথ এক্সারসাইজ তোমাদের করা খুব জরুরি। তো ওভারঅল স্ট্রেংথ এক্সারসাইজগুলো খুব ভালো করে করবে। মঙ্গলবারে কি ট্রেনিং করবে? মঙ্গলবারে হচ্ছে স্লো ফাস্ট করা প্রয়োজন আছে। স্লো ফাস্টে তোমাদের না প্রচুর পরিমাণে দম বাড়ে, প্রচুর পরিমাণে স্পিড, দম দুটোই বাড়ে। তো স্লো ফাস্ট কীভাবে করো? স্লো ফাস্ট হচ্ছে
স্লো ফাস্ট হচ্ছে সবচেয়ে ভালো স্লো ফাস্ট হচ্ছে তোমাদের জন্য যে 100 মিটার ফাস্ট, 100 মিটার স্লো, 200 মিটার ফাস্ট, 200 মিটার স্লো, 300 মিটার ফাস্ট, 300 মিটার স্লো, 400 মিটার ফাস্ট, 400 মিটার স্লো, 500 মিটার ফাস্ট, 500 মিটার স্লো, আবার 400 মিটার ফাস্ট, 400 মিটার স্লো, 300 মিটার ফাস্ট, 300 মিটার স্লো, 200 ফাস্ট, 200 স্লো, 100 ফাস্ট, 100 স্লো, এবং এরকমভাবে উঠবে 100 থেকে 500 থেকে আবার 100, 200, 300, 400, 500, 400, 300, 200, 100, পিরামিডের মতো এরকম উঠবে, আবার ডাউন হবে, প্র্যাকটিস হবে, এখন স্টার্টিং হলে 100 থেকে, আবার ডাউন শেষ হবে 100 তে, কিন্তু মিডিলে থাকবে 500 মিটার। তো এইরকমভাবে প্র্যাকটিসটা করতে হবে। স্লো ফাস্ট হচ্ছে এই 100 থেকে 500 পর্যন্ত যে স্লো ফাস্ট দিলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লো ফাস্ট, আর এই প্র্যাকটিসটা করলে হিউজ পরিমাণে দম বাড়ে, যেমন স্পিড আছে তেমন দমও বাড়ে। আর এক্সিলেন্টে ঢুকতে গেলে তোমাদের এই ধরনের প্র্যাকটিস করতে হবে, সবাই চায়, যত ভালো দৌড়াবে যত এক্সিলেন্টে ঢুকতে পারবে, এক্সিলেন্টে মাঠে কমপ্লিট করতে পারবে, তত তোমার নাম্বার বেশি হবে, আর যত নাম্বার বেশি হবে তোমার তত চাকরি পেতে সুবিধা হবে। তো তারপরে হচ্ছে ফিটনেস, স্লো ফাস্ট করার পর ফিটনেস এক্সারসাইজ রোজ প্র্যাকটিসে করতে হবে, পেটের এক্সারসাইজ এবং চিন আপ এক্সারসাইজ এগুলো প্র্যাকটিসে করতেই হবে, কারণ পুল আপস তোমাদের, পুল আপসেও যথেষ্ট পরিমাণে নাম্বার থাকে, 40টা নাম্বার থাকে, ঠিক আছে। এই 40টা নাম্বারও পেতে গেলে তোমাকে ডেইলি অন্তত পক্ষে ফিটনেস এক্সারসাইজ করতে হবে। আর সম্ভব শুক্র যেরকম প্র্যাকটিস দিয়েছি বিকেলবেলা, এখানে পুল আপস, ক্রোকোডাইল ওয়াক, হ্যাঁ আরও বেশি ফিট, অনেক ফিটনেস ওয়ার্কআউট আছে, যেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো খুব কাজে দেবে তোমাদের পুল আপস করতে, এবং পুল আপস কীভাবে বাড়াবে সেই নিয়েও ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে। স্ট্রেচিং কুল ডাউন এই জন্যই মাস্ট, স্ট্রেচিং কুল ডাউন যত ভালো করে করবে তোমার পরের দিন প্র্যাকটিস করতে তত সুবিধা হবে, আচ্ছা প্র্যাকটিস করতে যত সুবিধা হবে তোমার প্র্যাকটিস তত ভালো হবে, প্র্যাকটিস যত ভালো হবে তোমার পারফরমেন্স তত ভালো হবে। এ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, হ্যাঁ এই দুদিন তোমাদের রেস্ট করতে হবে, রেস্ট রেস্ট খুব জরুরি, কারণ একদিন দুবেলা প্র্যাকটিস করার পরের দিন একবেলা প্র্যাকটিস করলে বিকেলবেলা রেস্ট নেওয়ার ফলে গিয়ে পরের দিন দুবেলার প্র্যাকটিসের জন্য বডিটা অনেকটা রিকভারি হবে, এবং হেলদি ডায়েট খেতে হবে, খাওয়া দাওয়া যত ভালো করবে তত তোমার প্র্যাকটিস ভালো হবে, তার সাথে রেস্ট নিলে পরের দিন আরও বডিটা যত ভালো রিকভারি থাকবে প্র্যাকটিস করতে তত মাইন্ড কনসেন্ট্রেশন তত বেটার হবে, ঠিক আছে। বডি রিকভারি হয়ে গেলে, বডি রেস্ট পেলে আরও প্র্যাকটিস করতে ভালো লাগবে, মেন্টালি ভালো। বুধবারে সেরকম হচ্ছে 1 কিমি, 1 কিলোমিটার, যে 1 কিলোমিটার দৌড় আছে তোমার মাঠের মেপে নেবে, 1 কিলোমিটার দৌড়টাকে রিপিটেশন ওয়ার্কআউট করবে, 7 থেকে 6 থেকে 7 বার দৌড়াবে, 6 থেকে 7 বার দৌড়াবে 1 কিলোমিটার। কীভাবে দৌড়াবে, একটা 1 কিলোমিটার দৌড় হয়ে গেল, 8 মিনিট রেস্ট নিলে, ঠিক আছে। 8 মিনিট রেস্ট নেওয়ার পর প্রত্যেকটাতে টাইমিং দেখার চেষ্টা করবে, টাইমিং 3:30, 3:35, 3:40, 3:45, 3:45 এরকম টাইমিং করার চেষ্টা করবে, ঠিক আছে। এ প্রত্যেকটা 1 কিলোমিটার যত টাইমিং বেটার হবে, কারণ টাইমিংয়ের ওপর বেশ করে তোমাকে দৌড়াতে হবে, কারণ 1 কিলোমিটার যত বেটার টাইমিং আসবে না, যত ভালো টাইমিং করতে হবে 1 কিলোমিটারে তোমার, তত পেসটা তত ভালো হবে। পেস একটা পেসে দৌড়াতে, প্রথমে হয়তো ধাক্কাধাক্কি মেরে তুমি দৌড়ে বেরিয়ে গেলে, তারপরে একটা পেসে তো দৌড়াতে হবে তোমাদেরকে, সেই পেসটা আনতে গেলে তোমাকে 1 কিলোমিটার রানটা প্র্যাকটিস করতে হবে, এবং টাইমিংটাকেও ধ্যান দিতে হবে। আর একটা 1 কিলোমিটার দৌড়ানোর পর মিনিমাম 7 থেকে 8 মিনিট রেস্ট নেবে, আবার দ্বিতীয়টা স্টার্ট করতে, বেশি রেস্ট নিতে যাবে না, তাহলে অত ভালো ইম্প্রুভ হবে না, ঠিক আছে। রেস্টের টাইমটা এই 8 মিনিটের বেশি নেবে না, 8 মিনিট হওয়ার আগে জায়গায় গিয়ে ট্র্যাকে গিয়ে দাঁড়িয়ে পড়বে, আবার রান স্টার্ট করে দেবে, রান শেষ হয়ে গেলে টাইমিং দেখে নিলে, টাইমিং দেখার পরেই আবার রেস্টের টাইম স্টার্ট করে দিলে, স্টপ ওয়াচ অবশ্যই হাতে রাখবে, এবং একটা স্টপ ওয়াচ হাত ঘড়ি অবশ্যই হাতে রাখবে, এখানে স্টপ ওয়াচটা চালিয়ে দেবে, ঠিক আছে। সেম বুধবারের দিন বিকেলবেলা ফিটনেস ওয়ার্কআউট, 10 মিনিট দৌড়ানো, 10 থেকে 15 মিনিট প্রথমে দৌড়ে নেবে, 15 মিনিট দৌড়ে নেওয়ার পর একটু পিটি করে নেওয়ার পর ফিটনেস ওয়ার্কআউটটা একদম খুব ভালো করে করবে, স্টেপ আপ আছে, ক্রোকোডাইল ওয়াক আছে, সিট আপ আছে, ব্যাক সিট আপ আছে, ভি সিট আপ আছে, হ্যাঁ সমস্ত এই ধরনের যত ওয়ার্কআউটের সাইড স্কোয়াট আছে সমস্ত এক্সারসাইজগুলো তোমাদের ভালো করে করতে হবে, যত ভালো করে ফিটনেস ওয়ার্কআউট করো তোমার টাইমিং তত বেটার হবে। বৃহস্পতিবার খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস, যে তোমার রানিং স্পিড, রানিং ফিটনেস লেভেলটাকে খুব গ্রো করে, যে শাটল রান, শাটল রান খুব জরুরি, খুব জরুরি শাটল রান করার জন্য, শাটল রান মিনিমাম 6 থেকে 7টা করবে। শাটল রান কীভাবে করবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবে। শাটল রান হলো 6টা কোন রাখবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা কোন, 1 থেকে 2 ডিস্টেন্স থাকবে হচ্ছে 10 মিটার, 2 থেকে 3 ডিস্টেন্স থাকবে 10 মিটার, প্রত্যেকটা ডিস্টেন্স থাকবে 10 মিটার করে, ঠিক আছে, 400 মিটার প্লাস ডিস্টেন্স হবে। তো এইবার হচ্ছে রানটা হচ্ছে 1 নম্বর থেকে স্টার্ট করবে, 2 নম্বর থেকে রিটার্ন করবে, আবার 1 নম্বর, 1 নম্বর এসে টাচ করবে, নিচে যে জমিটা থাকবে বা মাটিটা থাকবে এটাকে টাচ করে আবার 2 নম্বরে যাবে, 2 নম্বর থেকে রিটার্ন করে আবার 1 নম্বর টাচ করে আবার 3 নম্বরে যাবে, 3 নম্বর থেকে রিটার্ন করে আবার 4 নম্বরে যাবে, 4 নম্বর থেকে রিটার্ন করে আবার 5-এ যাবে, 5 থেকে রিটার্ন করে আবার 6-এ যাবে, এসে শেষ হবে। তো এইখানে এইখানে টাইমিংটা দেখার চেষ্টা করবে, মিনিমাম 1 মিনিট 10 থেকে 15 সেকেন্ড বা 1 মিনিট 5 সেকেন্ড প্রত্যেকের লাগবে। তো এই টাইমটা সবাই চেষ্টা করবে 1 মিনিটের নিচে আনার, যখন তুমি 1 মিনিটের নিচে আনতে পারবে এই 6টা কোন 10 মিটার করে ডিস্টেন্স রেখে,
তখন ভাবে তোমার প্রচুর ইম্প্রুভ হয়েছে, তোমার টাইমিং কমাতে আরো হেল্প করবে, কারণ এটা 55 সেকেন্ড বা 1 মিনিটের নিচে আনতে পারলে খুবই ভালো, খুবই ভালো। এবার একটা করার পর হচ্ছে মিনিমাম 8 মিনিট রেস্ট নেবে এটাতে, একটা করার পর একটা শাটল ডাউন করলে, এটা করার পর 8 মিনিট রেস্ট নিলে, আবার একটা করলে, তো এইরকম করতে করতে তোমার ফিটনেস লেভেলটা অনেক হাই লেভেলে চলে যাবে, ঠিক আছে। ফ্রাইডেতে কি ট্রেনিং করবে, ফ্রাইডেতে হচ্ছে 3 কিমি 3 কিমি পেস রান করবে, পেস রান 3 কিমি পেস রান করবে। এখানে টাইমিং দেখার দরকার নেই, 2 থেকে 3 বার মিনিমাম দুটো করার চেষ্টা করবে, 2 থেকে 3 বার পেস রান করার চেষ্টা করবে, রিল্যাক্সের ওপর দিয়ে 2-3 কিলোমিটার দৌড় দৌড়ানোর চেষ্টা করবে। খুব জরুরি প্র্যাকটিস এটা, এটা তোমাকে সেই সারা সপ্তাহের একটা লোডের প্র্যাকটিস হলো, তারপরে যখন এই প্র্যাকটিসটা করবে তোমার বডিটা অনেকটা রিল্যাক্স মনে হবে, প্র্যাকটিসটা হবে ঠিকই কিন্তু এই বডিটাকে অন্যরকম ফিল আসবে, এটা যখন তোমার ফিট হতে আরও হেল্প করবে, ঠিক আছে। এবং এই ইভিনিং আর কি এতে বিকেলবেলা ফিটনেস ওয়ার্কআউট তোমাকে করতেই হবে, ফিটনেস ওয়ার্ক এই জন্য করবে, বডি স্ট্রেংথ খুব জরুরি, যে স্ট্রেংথ ফিটনেস ওয়ার্কআউট আছে, বেসিক স্ট্রেংথ ফিটনেস যেগুলো তোমাদের বলেছি, সিট আপ, পুশ আপ, ব্যাক সিট আপ, হচ্ছে স্টেপ আপ, ক্রোকোডাইল ওয়াক, পুল আপস। হ্যাঁ, এবার শনিবারে কি প্র্যাকটিস করো, শনিবারের প্র্যাকটিসটা খুব জরুরি, সপ্তাহ শেষের প্র্যাকটিস হচ্ছে, সার্কিট ট্রেনিং ভিডিও দেওয়া আছে, তোমাদের ভিডিওটাকে ফলো করবে, খুব জরুরি প্র্যাকটিস সার্কিট ট্রেনিং, ওভারঅল ফিটনেস লেভেল যত বাড়বে সপ্তাহ শেষে এই ট্রেনিংটা, সার্কিট ট্রেনিংটা খুব জরুরি, সার্কিট ট্রেনিং যত ভালো করে করবে তোমার ফিটনেস লেভেল অন্য জায়গাতে চলে যাবে, আর সার্কিট ট্রেনিংয়ে তোমাকে অন্যরকম ফিটনেস এনে দেবে একটা, যে ওভারঅল বডিতে যে কষ্টটা, অনেক সময় দৌড়াতে গেলে একটা কষ্ট হয়তো, সেই কষ্ট সহ্য করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা তোমাকে সার্কিট ট্রেনিংয়ে খুব ভালো করে এনে দেবে, কারণ শুধু কষ্টটা তোমার যত সহ্য করতে পারবে তুমি তত কষ্ট নিতে পারবে, লোড নিতে পারবে। তো এই সার্কিট ট্রেনিং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নেবে, সার্কিট ট্রেনিং খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস, আমি আরও অনেক সার্কিট ট্রেনিংয়ের ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো চলো, তো এই ভিডিওটা যদি এই শিডিউলগুলো যদি ফলো করো তুমি 4-5 মিনিটের নিচে আরামসে দৌড়ে দেবে, কিন্তু এই ভিডিওটাকে ফলো করতে হবে, 2-3 মাস এই শিডিউল অনুযায়ী যদি ফলো করো, আগামী যে অগ্নিবীরের মাঠ শুরু হবে তার আগে আশা করি এই শিডিউলটা ফলো করলে তোমরা থেকে মাঠ পাস করতে পারবে, যদি প্রপারলি ফলো করতে পারো, কারণ যারা আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সকলেই 6 মিনিটে 6.5 মিনিটে দৌড়ে দিতে পারে, তো তাদের কাছে এই শিডিউলটা ফলো করা প্রথম 10-15 দিন কষ্টের হবে, বাট 15-20 দিন যখন কাটতে থাকবে তখন যে এই লোডটা নিতে থাকবে, একদম হার্ড ওয়ার্ক বা লোড একটা সময় পর্যন্ত তোমার কাছে খুব কষ্টের, যখন তোমার লোড নেওয়া অভ্যেস হয়ে যাবে বা তোমার হার্ড ওয়ার্ক করা অভ্যেস হয়ে যাবে তখন হার্ড ওয়ার্কটা কিছু মনে হবে না, তখন তোমার তার উপরে আরও অনেক লোড দিতে পারবে, তুমি নিজেই আরও ভালো করে করতে হবে, তখনই তোমার ভাবে তুমি তখন ফিট, ঠিক আছে। তো এই জিনিসগুলো ফলো করবে তোমার খুব ভালো রেজাল্ট দেবে, তো এটুকুই বলার ছিল, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর ভিডিও দেখে রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যখন মাঠ পাস করবে, ঠিক আছে, এখন কমেন্ট করে না জানালেও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কিন্তু তার আগে এটুকুই বলবো যে যারা আমার কাছে মাসে 2 দিন ট্রেনিং করতে চাও, ফ্রিতে ট্রেনিং, কোনো অ্যাডমিশন ফিস লাগবে না, কোনো কিছু লাগবে না, তো আমি লাস্টে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসেই থাকবে, এই অ্যাড্রেসেই আসতে হবে, তো লাস্টে দেখে নাও, ঠিক আছে। ও এই অ্যাড্রেসে আসলে তোমরা এই মাঠের অ্যাড্রেসটা আমি টোটালটা দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সেও এই অ্যাড্রেস টোটালটা লেখা থাকবে, ওখানে গিয়েও দেখে নিতে পারো। তো এটুকুই বলা ছিল, আর এটুকুই, এই প্র্যাকটিসটা করলে আশা করি তোমাদের টাইমিং আসবে, তো ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি খুব সহজে পাও, ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে অনেক ফিটনেস ওয়ার্কআউটের ভিডিও আমি আপলোড করি, সেগুলো দেখতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তীতে, জয় হিন্দ, জয় ভারত।